হে প্রভু এই হরি রাম প্রেমানন্দে ক্যা হো গা গোলাপ দি পানি আয়া গামছা ভাই খুল গা হো গা হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং এখন বাজতেছে প্রায় এগারোটা তিরিশ আর মাত্র তিরিশ মিনিট বাকি তারপরে গুড মর্নিং শেষ তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম ঠিকঠাক আছো তো প্রথমেই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার নতুন বছর খুব ভালো কাটক তো বর্তমানে আমি আছি থল থলতিকা একটু সামনে একটা পাহাড়ি এরিয়া কইতে পারো তো অনেক দিন ধরেই প্ল্যান করতে মানে পাহাড় সাইডে যাই তো আমার খুব ইচ্ছা মানে এই যে আমাদের ত্রিপুরার মধ্য উপজাতিরা আছে বা রিয়াঙ্কো চাকমা কো ওই যে তারা থাকে মানে তারার মাঝে থাইকা মানে তারার জিনিসটি একটু দেখাইতাম এই যে আমার পিছনটা দেখতে পারতো খুব সুন্দর একটা প্লেস ওইখানে একটা গ্রাম আছে মেবি পনেরো বিশ জনের ফ্যামিলি হইব ওইখানে যাবো তারার লগে থাকুম তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যেতেছে আই হোপ তোমরা পছন্দ হইব তো আমি এখন কোন জায়গাটা আমি একটু দেখাই দিই তোমরা এই যে দেখো পানি টিল্লা এখানে একটা মাইল স্টোন আছে তো এখান থেকে শিলং তিনশো আঠারো কিলোমিটার আর সামনে পানি তো সকাল সকাল বাইরে বাইরে গেছি ঠিক আছে লিফ্ট নিয়ে আইছি তো ওইটা আমি শুট করতাম পসিবল হয়েছে না মাল গাড়ি দিয়ে আইলাম তো দেন আয়া এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে তো ভিতরে একটু গেলাম গিয়া আগে দেখাম একটা এখন জল নিতে আইসলাম বুঝছো নতুন একটা সিরিজ আমার আই হোপ খুব ভালো লাগবো তোমরা এদিকে খুব দূরে দূরে একটা দোকান আমার রাখশাক ব্যাগটা মানে আমি ভিতরে যাইয়া ওই একজনের বাড়িতে রাখিয়েছি আর কি আগে তো কথা কই দিব না ফুটকুরা তো আর যে কোনো একটা গ্রামে যাইলে হয় না অনেকটা দূর যাইতে যাইবা অনেকটা উঁচু জায়গায় এই যে এই জায়গাটা দেখো ওইখানে একটা আছে যাবো আমরা স্নান টান করুমা বাচ্চা থাকলে ফিরা যাবো ভিডিও পাইবা খুব সুন্দর জায়গা শহরের যানজট ভিড় বাড় থেকে একটু দূরে থাকি মাইন্ডটা ফ্রেশ হইব নতুন করে একটা এনার্জি পাইমু এটা তো আমরা সবাই জানি যে নেচারের মাঝখানে থাকলে সব কিছু একদম পারফেক্ট হয়ে যায় তাছাড়া অনেক দিন পরে তোমরা লোকে এভাবে কথা কইতে পারতেছি আমারও খুব একটা রিলিফ ফিল হইতেছে অনেক শান্তি আরে কুক ভালো নেই ভালো আছে তা করো তোমরা না কারেন্ট আছে নি কারেন্ট নাই ওমা তারoverline যে ওইদিকে কারেন্ট আছে তারoverline কারেন্ট আছে তো কারেন্ট নাই তো ভাই এইদিকে কি পাতা গো সবজি খাইবার আই আরিয়া আইডা কি মানে ওইটার মধ্যে কি আবরণী রাখো ওইটার মধ্যে দুলনাড়া আগঅতলা ঠিকাইছি তোমরা গ্রামে থাকো মাক দুই দিন পিতা

আমি কই সান করুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই এখানে একটা পুকুর আছে ওই তো আর একটা বাড়ি জানি না আমার ক্যামেরাটা দেখা যায় ওই উপরে মানে এদিকে কেন একটা বাড়ি আবার তিনশো মিটার উপরে একটা বাড়ি টিলার ভিত্তে লেবু খেত হ্যাঁ পড়ছে এই টিলার মধ্যে কই তারা বাড়িছি তার বাড়িটা তারাবাড়িটা এতই সুন্দর মানে বলার বাইরে যে উডানটা আছে আমার খুব সেরা লাগছে খুব কষ্ট করে থাকে ঘরটা তো ভালো না শুকর আছে অনেক দিন পরে শুকর দেখলাম আহ আহ কামড় তো এই যে দেখো তারাবাড়িটা কত সুন্দর দেখছ আছেন নেই করেন ঘুমাই রেখেছেন চাকমা আচ্ছা আঙ্কেল কই আমার বাবার বয়সের ধর্মধন চাকমা সো আমরা স্থানীয় বাড়িতে থাকুম একদিন বা দুই দিন তো থ্যাংক ইউ আমার বিশ্বাস করার লিগা যদি বিশ্বাস না করতেন তাহলে তো থাকতে পারলাম নাহলে বাকি আমার আগে কোন আমি কোন জায়গাটার মধ্যে আমার ইয়েটা করতাম

আরে তারা ফুল গাছ করে আবার আচ্ছা বাকি জায়গাটা দেখাবো আগে টেনটা পাতি এটা কি কথা শুনে আমরা তো সারে না এখন এমনই থাকে রাত্রে ওইদিকে আমরা জামু সাইডে কত কিছু দেখা টেন্টটা টেনটা টেন্টটা একদম প্রপারভাবে ঘুরেছি অনেকক্ষণ সময় লাগছে টিল টিল বহাইছি এবার নিল রাত্রেবেলা উই যাব কারণ এদিকে এদিকে তো বাতাস হইতে পারে এদিকে তো বাতাস এদিকে একটু চান্সেসটা কম আছে কিন্তু এদিকে একটু বেশি আছে সকালে কিছু খাইছি না শুধু চা খাইছি আর একটা ব্রেড খাইছি তারপরে খাবারের ব্যবস্থাটা করে তারপরে যদি রোদ্র থাকে স্নান করবো আঙ্কেলের এই ছোট ছেলে বিশাল চাকমা বিশাল চাকমা তুমি সবচেয়ে বড় দুই নম্বর আর এক নম্বর ওই আমার দিদি ওই দিদি ওই দিদি ওই যে ওই সময় ওই শুকরটা ডাক দিল তার তারা এবছর দুর্বল সুযোগ হইলো এক নাম্বার দিদি আর এই হলো দুই নম্বর ভাইয়ের নাম জানি কিতা দর্শন চাকমা দর্শন চাকমা দিদির নাম জানছি না দিদির নাম জানি কিতা চাকমা আমার উপর রাগ করে রইছো না এমনি মন লাগে হ্যাঁ তুমি এমনি হই তার আমার হলো দুশ্চিন্তাত পড়ে আছে দর্শক হিসাবে আমার সামনে দাঁড়াইছে আমি কেমনে কিতা করুম আমি বাতাসের কি এটা কেমনে ফিট করি চল জল দিদিরে কইতাম না দিদি দেখলে ডর করে তোমাকে দিদি কুম্বালা দিন এটা মুক্কা দিব সুন্দর করে রুদ্র বইতেছে আমার পেটও সকাল তো নাই খাওয়ান আমার তাম কল লইতো না বাতাসের লিগে নিলে এটা ধরতো না তো এটা আগে চলে দিব তার আগে লোক খাইতো আমারও কিছু আছে তুমি আমরা লোক আগে খাইলাম আমি না এখন ভাত রান্না লাভিত না ভাই স্নান করছি না আমি তাই শর্টকাটের মধ্যে ম্যাগি করে আহ মেগি করে খাইয়া তারপরে দেখা যাক এটা সিদ্ধ করে লেছি মেগিটা বিক্রম আর এখানে পেঁয়াজ কাটছি স্যান্ড বাড়িছে নেই তো ছোট লোক তারা পুরো বাড়িটা তোমরা দেখাই দিই তো আমি এদিকে আইছি এদিকে আইছি অনেকটা পথ প্রায় এক দেড় কিলোমিটার মতো মানে উঁচা জায়গার কি পাহাড় হাইটটা আইসি তারপরে আইতে এখানে আছে একটা শুকর কালার কালার শুকর পিক অনেক দিন পরে দেখছি এরকম তারপরে এই যেমনে খুব সুন্দর সুন্দর মানে নোংরা নোংরা কিছু না একদম চাকচমক আর এই যে দেখো এখানে ফুল গাছ আছে খুব সুন্দর ওয়েলকাম ফুল এটা মনে হয় ওই যে আমরা খাই এটা অনেক বয়স হয়ে গেছে ডাটা নাটে টাইপ অফ কেটার তারপরে তার বাড়িতে আছে দুজন সদস্য ডগি আমি প্রথম ভাবছি বাচ্চা না এটা এটা হইলো এটার মাটা আর এটা বাচ্চাটা আর এই এই এসে দেখা কি সুন্দর এই যে দেখ আমি এখানে ট্রেনটা করছি রইলো তারার ঘর এই জায়গাটি আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটি দেখো দেখছো কোনো চিন্তা নাই কোন সর সরা বা কিছু নাই বাট এখানে মনে ওই সামনে পিকনিকের গাড়ি যেতেছে

পৰিষ্কাৰ ৰাস্তাও নাই হেল্ল' বন্ধু গুড নাইট ভাই চলি ভাল নে করে লো মশান বিশাল তো নামতে পারবো আমি তো এটিতে অভ্যস্ত না ভাই এটা সান করলে তো শেষ মনে হয় দেখ অবস্থা সিরিয়াসলি কদিন আগে করতে দুই বছর আগে আর আমি বেড়া ওখানে ভালো আছে ওই মন আমি চিন্তা কৰি জল টা যে কালাৰ হৈ গৈছে আগে যে জলৰ কালাৰ তেম আছিল প্ৰচণ্ড মই লাগে প্রচণ্ড ঠান্ডা জল হ্যাঁ অন্য দিছে জানি না আমি গোটাঘাটে উঠবো কিনা তো এটা বিগত এক দুই ঘন্টা পরে তারপর যাব এই জল রক্ষণ করছে বললাম এই জানাল দিয়া দিছে গাবট্টি মডেল মারתיবো এইছে এডা লঞ্চলাম বাকি সকালবেলা শুধু ব্রেড খাইছিলাম কই এখন আবার ট্রেনের লাইনে আছি এই যে দবা আওয়াজ পাইনাছাম আমরা জামুই দিকে সাজুছে কিন্তু তো আমি একটু রেস্ট নেই রোদ্রা একটু কমলায় মো আর চারপাশটা দেওয়া মতো রে এটির নাম কি তা এটি কিন্তু খাওন যা জানি না আমি এই ফলটার নাম কি তা কিন্তু খাও নেই হ্যাঁ নাম জানি না

নাযায় গ্ৰাম্ডত সেই দিব নাপাব মোৰ মাইণ্ড মাষ্ট আছে এক্সট্ৰা কোনো কিছু নাই মাথার ভিতরে শুধু আমি আছি তো চলো আমরা যাইগা ভাই আমরা দেখছি এদিকে গেছিলাম আমরা আর এদিকে ওই বাড়িটা যেটা আমি থাকতেছি আইতে তোমরা দেখছিলে দুইটা বাড়ি হ্যাঁ শুধু দুইটা বাড়ি তারপরে আমি যে বাড়িটা থাকছি এটা দেখেছি আর কোন দেখেম এদিকে আছে পারিগরটি ভালোই আমি ভাবছিলাম আমি কই না এটার মধ্যে আইলে অ্যাটলিস্ট জুম চার্জ দেখতে পারুম আর ওই ট্রেডিশনাল আগের যে তার ঘরটি থাকতো ওটি দেখতে পারুম বাট না এখানে দেখি ঠিক আছে মানে সব কিছু ভালোই আছে ওই মেন কথা আছে মানে তার কাজ টাজ নাই এটাই মানে কষ্ট করে চলে আর কি এতটুকুই তো আমার আরও হার্ড জায়গা যেতেই এটা বেশি আমার লেখা হয়েছে না আরাম হয়ে গেছে তো এনার

যাই দি মোটামুটি সবই আছে কারেন্টারের জলটা একটু কষ্টে আছে মুরগা যাই আর সবাই মিললাম কুমু এরার এটা এরার মতো বানাইতো ভাবছিলাম কিন্তু অনেক টাফেস্টে থাকবে না ইজিলি ইজিলি এন একদিন বিশ দিন এই দেখতে এন এক রাত্রে থাকুন মুরগাটা কেমনি রাঁধতে খাইয়াটা একদম আর আমি আমার শুধু বাত্রাপাম না এই মাত্র গাড়ি থেকে নামলাম আমরা এন মেইন রোড এদিকে ডুবুম এদিকে চামু পরে প্রায় দেড় কিলোমিটার মতো ছোট তুই শুনিছো কিছু দিয়া জানো বোলে আমালোকৰ চিঙাৰ আনি দিছে নি আমি কত হাত যি বোলে আমাৰ লগে আমাৰ লগে খাই লাও খাই লাও খাই লাও আমি খাইতো না না আমি খাই না তো আমার লজ্জা লাগে আমি বাড়ি দানিয়া খাই তে আমার তো কইবো বলে তুমি বাড়িতে লই আও না কইছি না লাগি লজ্জা লাগে এনে লজ্জার কিটা আছে ওমা কি আমি যে আইছি আমার যে থাউনে লাগা তোমরা জায়গা রা দিছো তে আমি কি দূর করতে পারি না হ্যাঁ বস না বইতা আরে বমু তো কিটা খাইতাছ ওইরা ও কাইতা বলো নেছাও নি খাইলে না না তো খাইয়া কেমনে খায়